স্ন্যাক্স খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তবে যারা ডায়েট করছেন বা হেলথ কনসাস, তারা কিন্তু ফ্রাইড স্ন্যাক্স খেতে পারেন না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই টেস্টি, হেলদি এবং ওয়েট লস একটা স্ন্যাক্সের রেসিপি। আজ বানাবো শশার চাট। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করব সেগুলো হেলদি আর টেস্টি তো বটেই, সেই সাথে এগুলো খেলে অনেকক্ষণ অবধি পেট ভর্তি থাকে, তাই ওয়েট লসেও ভীষণ হেল্পফুল। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের আমার হেলদি টেস্টি ওয়েট লস রেসিপি, শশার চাট। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালি রায়, আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার। এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমরা যেহেতু শশার চাট বানাবো তাই আমাদের অবশ্যই লাগবে শশা। এখানে আমি শশাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে দুপ্রান্ত থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো। তারপর এভাবে করে রাব করব। এভাবে রাব করলে শশার মধ্যে যে আঠাটা থাকে সেটা বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, রাব করার ফলে কতটা আঠা বেরিয়ে এসেছে। এই আঠাটা যদি বের না করা হয় তাহলে শশাটা খেতে একটু তেতো লাগে। একইভাবে অপর প্রান্ত থেকে রাব করে আমি আঠাটা বের করে দেব। তারপর একটা পিলারের সাহায্যে শশার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে শশার খোসাটা রেখেও এই চাটটা বানাতে পারেন। খোসা ছাড়ানোর পর এটাকে মাঝ বরাবর কেটে সমান দুভাগে আমি ভাগ করে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে খুব সাবধানে শশার মধ্যে যে বীজের অংশটা আছে সেটাকে আমি বের করে দেব। এটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে শশাটা কেটে বা ফেটে না যায়। এভাবে করে বীজটা বের করে শশার মধ্যে স্পেসটা তৈরি করে নিচ্ছি। শশার এই বীজের অংশটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা আমরা স্মুদি বানিয়ে খেয়ে নিতে পারি। একইভাবে সমস্ত শশাগুলো থেকে মাঝের বীজটা বের করে আমি স্পেস তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চাট বানানোর জন্য সমস্ত শশাগুলো এখন রেডি হয়ে গেছে। এবারে আমরা চাটের জন্য মিক্সচারটা তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো ভিজিয়ে রাখা মটর, 3 টেবিলস্পুন ভিজিয়ে রাখা ছোলা, আর 3 টেবিলস্পুন মতো ভিজিয়ে রাখা বাদাম। এই ছোলা, মটর আর বাদামটা আমি ওভারনাইটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন মতো কুচি করে কাটা টমেটো, একটা ছোট সাইজের কাঁচা লঙ্কাকে ফাইনলি চপ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিলস্পুন চপড পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমরা চাট বানাচ্ছি তাই অবশ্যই দিতে হবে চাট মশলা। এখানে আমি 1/2 টিস্পুন মতো চাট মশলা দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন মতো ব্ল্যাক সল্ট বা বিট লবণ। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিলস্পুন মতো তেঁতুলের মিষ্টি চাটনি। এটা দেওয়ার ফলে আমাদের চাটের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আর দিচ্ছি 1 টিস্পুন লেমন জুস, 2 টেবিলস্পুন ফাইনলি চপ ধনে পাতা। এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা ছোলা, বাদাম আর মটরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর বাদামের মধ্যে রয়েছে গুড ফ্যাটস, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত হেল্পফুল। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো সেউ ভাজা। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, তবে দিলে চাটের মধ্যে একটা খুব সুন্দর ক্রাঞ্চিনেস আসে যেটা খেতে খুবই ভালো লাগে। সেউটা মিক্স করার পর খুব তাড়াতাড়ি আমি শশাগুলোর মধ্যে এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন টেম্পটিং খেতেও খুবই টেস্টি। বাচ্চারা সাধারণত শশা বা ছোলা মটর এগুলো খেতে চায় না, কিন্তু এভাবে যদি চাট বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। ওপর থেকে সামান্য পরিমাণে সেউ ভাজা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি হেলদি ওয়েট লস স্ন্যাক্স শশার চাট। এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাকেও অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।